আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নাসিমা আক্তার, প্রভাষক সমাজকর্ম, জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ। আজ গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি 1974 সালে শিশু আইন সম্পর্কে। আজকে 1980 সালে যৌতুক নিরোধ আইন সম্পর্কে আলোচনা করব। 1974 সালে শিশু আইন এবং 1961 সালে মুসলিম পারিবারিক আইন সম্পর্কে তোমাদের সাথে যে আমি আলোচনা করেছি, ঠিক একইভাবে 1980 সালে যৌতুক নিরোধ আইনেও সেইভাবেই আমরা আলোচনা করব। সেখানেও দেখা গিয়েছে যে যৌতুকের সাজা কী, যৌতুকের 80 সালে যৌতুক নিরোধ আইনের সংজ্ঞাটা কী বা এর বিধানাবলীগুলো কী বা উল্লেখযোগ্য ধারা, এই বিষয়গুলোই। তো তোমরা খাতা কলম বই কলম নিয়ে রেডি হয়ে যাও। কিছু জিনিস, আর কিছু প্রশ্ন বা কিছু কথা আমি বলবো যেগুলো তোমরা একটু আমার সাথে আন্ডারলাইন করবে। যৌতুক নিরোধ আইনেও 80 সালের যৌতুকের সংজ্ঞাটি তোমাদের পড়তে হবে এবং শাস্তির বিধানাবলী সম্পর্কেও আলোচনা করা করব। তো যৌতুক একটি সামাজিক ব্যাধি, নারী নির্যাতনের অমানবিক প্রথা হলো যৌতুক। নারী নির্যাতনের অমানবিক প্রথা হলো যৌতুক। যৌতুক একটি কি সামাজিক ব্যাধি। যৌতুক নারীকে নারীর মর্যাদাকে হেয় প্রতিপন্ন করে এবং নারী অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আলোচ্য আইনটি প্রণয়ন এ দেশের নারী সংগঠনগুলোর দীর্ঘদিনের আন্দোলনের ফল হিসেবে গণ্য করা হয়। এই আইনের 1980 সালে প্রণীত হয় এবং 81 সালের 1 অক্টোবর থেকে বলবৎ হয়। ডাক দিয়ে নাও, 80 সালে আইনটি প্রণয়ন হয়, 1981 সালের 1 অক্টোবর থেকে আইনটি বলবৎ হয়। এই আইনের উল্লেখযোগ্য ধারাগুলো সম্পর্কে এখন আমি আলোচনা করছি। যৌতুক নিরোধ আইন 1980 নামে এর শিরোনাম পরিচিত অভিহিত হবে। শিরোনাম কী হবে? 1980 সালের যৌতুক নিরোধ আইন হিসেবে অভিহিত হবে। যৌতুকের সংজ্ঞাটি ভালো করে পড়ে নিবে, মুখস্থ করে নিবে একদম, কারণ 1980 সালের যৌতুক নিরোধ আইনের সংজ্ঞাটি সরাসরি ষাট প্রশ্ন বা ছোট প্রশ্নে চলে আসে। যৌতুকের সংজ্ঞা 80 সাল অনুযায়ী, 1980 সালের যৌতুক নিরোধ আইন অনুযায়ী 80 সালের সংজ্ঞাটি, যৌতুক বলতে বিবাহের এক পক্ষ দ্বারা অপর পক্ষের প্রতি বা বিবাহের কোনো এক পক্ষের পিতামাতা বা অন্য কোনো ব্যক্তি বিবাহকালীন বা বিবাহের পূর্বে বা পরে যে কোনো সময় বিবাহের প্রতিদান হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত বা প্রদানে অঙ্গীকারাবদ্ধ যে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানতকে বোঝায়। ঠিক এভাবেই পড়ার চেষ্টা করবে 80 সালের সংজ্ঞা অনুযায়ী। আমরা নিজেরা দিতে পারি যে বরপক্ষ কর্তৃক কোনো জামানত দাবি করাকেই যৌতুক বোঝায়, কিন্তু এরকমভাবে দিবে না। যদি প্রশ্নটা থাকে যে 1980 সালের যৌতুক নিয়ত আইন অনুযায়ী যৌতুকের সংজ্ঞাটি লিখো, তখন তোমরা এইভাবেই দিবে এখানে যেভাবে আছে। তবে মুসলিম ব্যক্তিগত আইন বা শরিয়া মোতাবেক পদেও দেনমোহরের অন্তর্ভুক্ত নয় এবং বিবাহের সময় কোনো পক্ষের পদ যদি উপহার স্বরূপ কোনো জিনিসের দাম 500 টাকা কম হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর 500 টাকার অধিক হলে সেটি যৌতুক হিসেবে গণ্য করা হবে। যৌতুক প্রদান ও গ্রহণের যে শাস্তি, এই আইন বলবৎ হওয়ার পর কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে অথবা প্রদান বা গ্রহণের সহায়তা করে থাকলে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড, কমপক্ষে এক বছরের কম হবে না বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই শাস্তিগুলো বা সাজাগুলো যেগুলো আমি বলছি এগুলো থেকে পরীক্ষায় প্রায়ই আসে। এই কয়েকটি উল্লেখযোগ্য সাজার কথা এখানে বলা হয়েছে যে প্রথমত যৌতুক প্রদান ও গ্রহণের শাস্তি, মনোযোগ দিয়ে এগুলো দাগ দিয়ে নিবে। যৌতুক দাবির শাস্তি, এই আইন বলবৎ হওয়ার পর কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি যৌতুক দাবি করে, কোনো কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে তাহলে 5 বছর কারাদণ্ড বা যা 1 বছরের কম হবে না এবং অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তি বাতিল পরিগণ্য, এই আইন বলবৎ হওয়ার পর যৌতুক প্রদান বা গ্রহণের যে কোনো চুক্তি বাতিল বলে গণ্য হবে। অপরাধ সময়ের আমল সম্পর্কিত একটি বিষয় এখানে দেওয়া আছে। আমল অযোগ্য অপরাধ তোমরা পড়ে নিবে, এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, জামিন অযোগ্য অপরাধ এবং মীমাংসাযোগ্য। এক্ষেত্রে আমল অযোগ্য অপরাধ কোনটি সেটা তোমাদের জানতে হবে। যে সকল অপরাধ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা ব্যতীত আসামিকে গ্রেপ্তার করতে পারে না সে সকল অপরাধকে আমল অযোগ্য অপরাধ বলে। এই আইন অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে থাকবেন এবং পুলিশ কর্মকর্তা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে। জামিন অযোগ্য, এই আইনের ধারা মোতাবেক কেউ অপরাধ করলে তা জামিন অযোগ্য।
তবে জামিন অনুমোদন বা অননুমোদন আদালতের উপর নির্ভরশীল হওয়ায় আদালত কিছু বিষয়ে সতর্কতার সাথে বিবেচনা করেন, যেমন আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা এবং সেটা অভ্যাসগতভাবে বয়স অপরাধী কিনা, বয়স, স্বাস্থ্য, লিঙ্গ, পারিবারিক একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কিনা সেটা বিবেচনা করে দেখবেন ইত্যাদি। মীমাংসাযোগ্য যে সকল অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে সেই সকল ক্ষেত্রে অপরাধের শাস্তি পাওয়া উচিত, তবে কোনো কোনো ক্ষেত্রে ফরিয়াদি বা আসামি যদি তাদের বিবাদ মিটিয়ে ফেলতে চায় সেক্ষেত্রে অননুমোদনযোগ্য বলে বিবেচিত হবে। তাহলে অপরাধ আমল অযোগ্য এই তিনটি পয়েন্টকে ভালো করে করে নেবে। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো সময় বিধি গ্রহণের মাধ্যমে ক্ষমতায় রাখে এ ধারা মোতাবেক। এরপরে এরপরে আসছে যে সর্বশেষ 80 সাল অন্যতম, এক্ষেত্রে যৌতুক নিরোধের ক্ষেত্রে যে আইনগুলো রয়েছে তার মধ্যে নারী নির্যাতন ক্ষেত্রে যৌতুক নিরোধ আইন 80 অন্যতম। এছাড়াও যৌতুক প্রথার বিরুদ্ধে আইনগত ভিত্তি থাকায় সমাজে কিছুটা হলেও নেতিবাচক পরিবেশ ও দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। যৌতুক মুক্ত সমাজ গড়ে তুলতে প্রয়োজন জনসচেতনতা। তাহলে যৌতুক নিরোধ আইন ক্ষেত্রে সংজ্ঞা এবং শাস্তির বিধানাবলীগুলো ভালো করে পড়বে। আমি আরেকটু বলে দিচ্ছি, যৌতুক প্রদান ও গ্রহণের শাস্তি, যৌতুক দাবির শাস্তি, এবং এই দুটি পয়েন্ট থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন থাকেই, গ্রহণের এবং দাবির শাস্তিটা পড়ে নিবে তোমরা। এরপর পরবর্তীতে আমি সামনে আরেকটি আইন নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে 1983 সালের নারী নির্যাতন আইন। 1983 সালের নারী নির্যাতন আইন, তোমরা একটু বই খুলো, 1983 সালের নারী নির্যাতন আইন, নারী নির্যাতন আইন। নারী নির্যাতন আইন, যুগে যুগে নারীরা নির্যাতিত হয়ে এসছে, আমরা এখনো দেখি যে নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে নির্যাতনের ধরনও পাল্টিয়েছে। বাংলাদেশে নারী নির্যাতনের হার অনেক বেশি, হত্যা, ধর্ষণ, যৌতুকের কারণে নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, বিদেশে পাচার, উত্তপ্তকরণ সহ বিভিন্ন পন্থায় নারীদের নির্যাতন করা হচ্ছে। প্রচলিত আইনে এসব নির্যাতনের বিচার সম্ভব না হয় নারী নির্যাতন রোধ কল্পে তদানীন্তন প্রধান সামরিক আইন প্রশাসক নারী নির্যাতন নিবর্তক শাস্তি অর্ডিন্যান্স 1983 জারি করেন। এই আইন বাংলাদেশের সকল নাগরিক এবং স্বল্প সময়ের জন্য বাংলাদেশে বসবাসরত যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। 95 সালে নারী ও শিশু নির্যাতন বিশেষ বিধান 95 দ্বারা এই আইনটি রহিত করা হয়েছে। এই আইনের উল্লেখযোগ্য বিধানগুলো হলো, তাহলে দেখো তোমাদের বই খুলছো, তোমরা সাথে নিয়েছো, এবং আবার নারী নির্যাতন 1983 এ আইনের উল্লেখযোগ্য বিধানাবলীগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। বেআইনি বা নীতি বিবর্জিত উদ্দেশ্যে নারী অপহরণের দণ্ড, কোনো নারীকে হরণ বা বলপূর্বক অপহরণ করলে, প্রতিটা ভিত্তিতে নিয়োগ বা নৈতিকতার বিরোধী কাজে ব্যবহার করলে, নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিবাহ দেওয়া, অবৈধ যৌন সঙ্গমে বল প্রয়োগ বা প্রলুব্ধ করা ইত্যাদি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। অপরাধী যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছরের মেয়াদ পর্যন্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তৎসহ অর্থদণ্ডেও দণ্ডিত হবে। নারী ক্রয় বিক্রয়ের দণ্ড ভালো করে পড়ে নিবে, এক্ষেত্রেও যাবজ্জীবন 14 বছরের দণ্ড হবে। যৌতুকের জন্য মৃত্যু ইত্যাদি ঘটনার ক্ষেত্রেও ওই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছর সশ্রম কারাদণ্ড এবং উভয় দণ্ড ও অর্থদণ্ড দণ্ডিত হবে। ধর্ষণ ইত্যাদি কারণে মৃত্যু ঘটানোর শাস্তিও যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধর্ষণের ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর আঘাত করা শাস্তির ক্ষেত্রেও যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত কারাদণ্ড মেয়াদে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। অপরাধের সহায়তা বা প্ররোচনার ক্ষেত্রেও এর শাস্তির বিধান রয়েছে। সেক্ষেত্রে এক্ষেত্রে নারী 1980 সালের নারী নির্যাতন আইন এর উল্লেখযোগ্য যে কয়েকটি ধারার সাথে শাস্তির বিধান রয়েছে সেগুলো ভালো করে পড়ে নিবে, এখান থেকে প্রশ্ন আসে। পরবর্তী ক্লাসে আমি 1989 সালে মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সম্পর্কে আলোচনা করব। আজকে ছাত্রছাত্রীরা এই পর্যন্তই, খোদা হাফেজ।